হ্যালো বন্ধুরা, মির্জাউল নেট সেন্টারে আপনাদের স্বাগত জানাই। দিওয়ালিতে কেন্দ্রীয় সরকারের বিশাল চমক, মাত্র 20 টাকাতে পাবেন নতুন গ্যাস কানেকশন, তাও আবার আপনার বাড়ির পার্শ্বেই। কিভাবে পাবেন, কোথায় পাবেন, সব কিছু আপনাকে এই ভিডিওতে জানাবো। জানতে চাইলে পুরো ভিডিওটি দেখবেন। কথা না বাড়িয়ে চলুন শুরু করি। বন্ধুরা, আপনারা জানেন কিছুদিন আগে গ্যাসের দাম অনেক বেড়েছে, তা নিয়ে সারা দেশে অনেক সমালোচনা হয়েছে। এরই মাঝে সরকারি তৈল বণ্টন সংস্থাগুলি বড় সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এরা সিএসসিকে অর্থাৎ কমন সার্ভিস সেন্টারগুলিকে এই অধিকার দিয়েছেন যাতে তারা সিলিন্ডার বুকিং এবং বিতরণ করতে পারে। সিএসসির মাধ্যমে আপনি ভারত পেট্রোলিয়াম, ইন্ডিয়ান অয়েল এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম এলপিজি কানেকশন এবং গ্যাসের বুকিং করতে পারবেন। বলা হয়েছে বর্তমানে সারা দেশে প্রায় 3 লক্ষ সিএসসি সেন্টার রয়েছে, আরও 1 লক্ষ সিএসসি সেন্টার খোলার লক্ষ্য রয়েছে। আর সেই সেন্টারগুলি থেকে এই সব কোম্পানির গ্যাসের নতুন কানেকশন বুকিং, রিলিফ এবং বিতরণের ব্যবস্থা করা হয়েছে। আপনি সেখান থেকে এই সুবিধাগুলো নিতে পারবেন। এর সাথে আরেকটি কথা বলে রাখি, আপনি যদি সিএসসি সেন্টার খুলতে চান তাহলে ফ্রিতে খুলতে পারবেন, এর জন্য কোনো টাকা লাগবে না। কিভাবে খুলতে হয় জানতে চাইলে কমেন্ট করে জানাবেন, পুরো সহযোগিতা করা হবে। এখন কথা হলো, আপনি যদি নতুন গ্যাস কানেকশন নিতে চান তাহলে বারবার গ্যাস অফিসে চক্কর দিতে হবে না, আপনার বাড়ির পাশেই যে সিএসসি সেন্টার রয়েছে সেখানে গিয়েই বুকিং করাতে পারবেন। পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান নিজেই জানিয়েছেন, গ্রামের ক্ষেত্রে নতুন গ্যাস কানেকশন নিতে খরচ করতে হবে মাত্র 20 টাকা, গ্যাস রিফিলিং করার জন্য দিতে হবে মাত্র 2 টাকা, সিলিন্ডার বিতরণের জন্য গ্রাহকদের দিতে হবে মাত্র 10 টাকা এবং গ্রাহকদের দরজা অবধি সিলিন্ডার পৌঁছানোর জন্য খরচ দিতে হবে সিলিন্ডার পিছু 19.5 টাকা। এই খবরগুলি বিভিন্ন নিউজ পেপারে প্রকাশ করা হয়েছে। আপনি যদি ডাইরেক্ট দেখে নিতে চান তাহলে ভিডিওর ডেসক্রিপশনে দেখবেন লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করেও দেখে নিতে পারেন। এছাড়া আপনার বাড়ির আশেপাশে সিএসসি সেন্টার কোথায় আছে আপনি যদি জানতে চান সেটিও আপনাকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের হেল্পফুল ভিডিওগুলি পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল চিহ্নটিতে ক্লিক করে রাখবেন। চলুন দেখে নেওয়া যাক সিএসসি সেন্টারগুলো কোথায় আছে। প্রথমেই আপনার পছন্দের একটি ব্রাউজার খুলবেন, খুলে গুগলে লিখবেন সিএসসি লোকেটর। এছাড়া আমার ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেখান থেকে ক্লিক করে ডাইরেক্ট আসতে পারেন। এটা লেখার পর উপরে দেখবেন সিএসসি লোকেটর বলে কিছু লিংক দেওয়া আছে, সেটাতে ক্লিক করবেন। সেটাতে ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস আসবে। তো আপনি এখানে স্টেট নেম দেওয়া আছে, এই জায়গায় আপনার স্টেটটি সিলেক্ট করে নেবেন। যদি আপনার ওয়েস্ট বেঙ্গল হয় তাহলে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন। এরপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন, আপনি যে ডিস্ট্রিক্টের হবেন সে ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নেবেন। যদি মালদার হন তাহলে এখানে মালদা সিলেক্ট করবেন। আর সাব ডিস্ট্রিক্ট এখানে যেগুলো পাবেন এর মধ্যে যেটা পড়বে সেগুলো আপনি সিলেক্ট করে নেবেন। ধরুন চাঁচল 1 আপনার সাব ডিস্ট্রিক্ট পড়ছে, তাই চাঁচল 1 সিলেক্ট করে নেবেন। তারপর আপনি যে ভিলেজে বসবাস করেন সেই ভিলেজের নামটি এখানে দেবেন। ধরুন যদি আপনি চাঁচলে খুঁজতে চান তাহলে চাঁচল লিখবেন। তারপর এখানে এসে ক্যাপচারটি দেখতে পাচ্ছেন, সেই ক্যাপচারটি দিয়ে দেবেন। এবার সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করলে দেখবেন আপনার কাছে অনেকগুলো লিস্ট এসছে, সিএসসি আইডি, সিএসসি নাম, কোথায় আছে, এখানে সব কিছু আপনার দিয়ে দেওয়া আছে, পুরো ঠিকানা দেওয়া আছে। এভাবে আপনারা দেখে নিতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্ত। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধু বান্ধব বা আপনজনকে ভিডিওটি জানাতে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী কোনো হেল্পফুল ভিডিওর সাথে দেখা হবে। বাই বাই।